নেপালে ত্রিদেশীয় সিরিজ খেলতে 24 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। পাঁচ নতুন ফুটবলারকে দলে ডাক দিলেন কোচ জেমিডে। বাদ পড়েছেন গেল কয়েক বছর দলের পরিচিত বেশ কিছু ফুটবলার। প্রথম ম্যাচে অধিনায়ক জামাল ভুঁইয়ার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 13 মার্চ রিপোর্টিং আর 18 থেকে 20 মার্চের যে কোনো দিন কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়াল দিবে জেমিডের শিষ্যরা। বাফুফের সম্মেলন কক্ষে ছাত্রদের নামের তালিকা পড়ে শোনাচ্ছেন শিক্ষক জেমিডে। নেপালে ত্রিদেশীয় সিরিজ খেলতে কোচ জেমি বাছাই করেছেন 24 ফুটবলার। বসুন্ধরা কিংসের রিমন হোসেন, মুক্তিযোদ্ধার মাহদি হাসান, মোহাম্মদ ইমন, মেহেদি হাসান ও মোহামেডানের হাবিবুর রহমান সোহাগের নাম। কিন্তু বাদ পড়েছেন পরিচিত মুখ মামুনুল, জীবন, রায়হান তপু, সবুজ ও ইয়াসিন খানদের মতো অভিজ্ঞ ফুটবলার। নেপালের ত্রিদেশীয় সিরিজের জন্য জাতীয় দলের এবারের স্কোয়াডটা বেশ তারুণ্য নির্ভর। বিপিএল এর প্রথম লেগ দেখেই আমি খেলোয়াড়দের সিলেকশন দিয়েছি। যারা বাদ পড়েছেন দ্বিতীয় লেগের খেলায় যদি ভালো করেন তবে তারাও জাতীয় দলে ফিরতে পারবেন। এদিকে কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে ব্যস্ত সময় পার করছেন লাল সবুজের কাপ্তান জামাল ভুঁইয়া। 21 মার্চ আই লিগে খেলা রয়েছে কলকাতা মোহামেডানের। সে কারণে নেপালের ফিক্সচারে যদি 21 মার্চ বাংলাদেশের খেলা থাকে তবে তা মিস করবেন এই পোস্টার বয়। সেক্ষেত্রে পরের ম্যাচ থেকে যোগ দেবেন নেপাল মিশনে। জামাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে যদি সে নেপালের দলের সাথে যোগ দিতে না পারে তবে তা খুব বেশি দুশ্চিন্তার কারণ হবে না, কারণ এই মুহূর্তে আমাদের হাতে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। 23 মার্চের পর আমরা জামালকে পাব। 24 জনের তালিকার বাইরে অনূর্ধ্ব 23 দলের 7 খেলোয়াড় আছে জেমিডের হাতে, যারা থাকবেন ঢাকায়। যদি কোনো খেলোয়াড় ইঞ্জুরিতে পড়েন তবে তাদের মধ্যে থেকেই পাঠানো হবে নেপালে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।